ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে আইনটি যাতে কোনো অপব্যবহার না হয় এফিউজ না হয় বা বিশৃঙ্খলা না হয় সেসব বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্ষণ দিবসে বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় টঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন অর্থমন্ত্রী আফ মোস্তফা কামাল বলেছেন বিশ্বব্যাংক সবসময় আমাদের জিডিপির গ্রোথ নম্বরটা কনজারভেটিভলি অ্যাস্টিমেট করে তারা কখনোই আমাদের জিটিপি সাড়ে উপরে হবে বলতো না এবারে তারাই বলছে আমাদের জিডিপি প্রবৃদ্ধি সাত ভাগের উপরে পারব এবং এবছরে আমাদের যে অর্জনটি হবে এটা হাইয়েস্ট গ্রোথ ইন দা ওয়ার্ল্ড এর আগে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আইনসুল হক অর্থমন্ত্রী আফামা মুস্তফা কামাল ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সালমান এফ রহমান এমপি একসঙ্গে টঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও পনেরো আগস্ট নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন গোপালগঞ্জ থেকে এম শিমুল খানের তথ্যচিত্রে পল্লী টিভি